মাকে ঠকিয়ে টাকা নেওয়া এবার থেকে বন্ধ। এখন থেকে টাকা দিবে রুকসানা। এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাবি। আরে টাকা দিচ্ছ কেন? আমার আব্বার জন্য একটা লুঙ্গি আর একটা ফতুয়া কিনে আনবেন। হ্যাঁ রে মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আছি মা, ভালোই আছি। ঈদে বাড়ি আসবি না? বাড়ি না আব্বা, ঈদে বাড়ি আসবো না। কিসব হয়ে গেল রে মা, তোরে আমি ঈদে বাড়ি আসবার জন্য জোরও করবার পারতাছি না। কাইন্দ না আব্বা, কাইন্দ না। আচ্ছা মা, তুই কি একটু বাইরে আসবার পারবি? এখন? হ্যাঁ মা, আয় না একবার। না আব্বা, এখন তো পারবো না। আমার শাশুড়ির শরীরটা অত ভালো না, তার সাথে সব সময় থাকতে হয়। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে মা। তাইলে আব্বা আমি রাখি। রাখ। তুমি তোমার আব্বার সাথে দেখা করতে গেলে না? আম্মু অসুস্থ বলে ইউ আর গ্রেট ভাবি। তোমাকে না চিনলে হয়তো অনেক কিছুই অজানাই থেকে যায়। একটা মানুষ আরেকটা মানুষের জন্য এতটা ভাবতে পারে, তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। ভাবি দেখো, তুমি তোমার এই স্যাক্রিফাইসের দাম একদিন ঠিকই পাবে, পাবেই। দাম চাই না, শুধু একটু ভালোবাসা চাই। আমার আর কোনো চাহিদা নাই। না থাক, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে, তুমি গিয়ে রেস্ট। ইউ আর গ্রেট, হ্যাটস অফ টু ইউ। শোনো, তোমরা বসো, আমি এগুলো রেখে আসছি। তুমি কেন যাবে? ওই মেয়েটাকে ডাকো, ও নিয়ে যাবে। থাক না, আমি গেলে তো কোনো ক্ষতি নেই। আরে বাবা, কথাটা ক্ষতি বা লাভের নয়, তোমরা ওকে প্রশ্রয় দিচ্ছ, এটাই ভালো লাগছে না। আফটারঅল ও এই বাড়িতেই কাজ করে। তোমরা এমন ব্যবহার করছো না ওর সাথে, মনে হচ্ছে ও এই বাড়ির কেউ একজন। তোমাদের এই ন্যাকামোগুলো না কিছুতেই মানতে পারি না। ইদানিং ভাবিও আবার, রুকসানা বলতো অজ্ঞান। হ্যাঁ তো, এনি প্রবলেম? মানে? সেটাই তো জানতে চাচ্ছি। মা রুকসানা বলতে অজ্ঞান, তাতে তোমার কি? আমার কি? আমার কিছুই না। তাহলে এত কথা বলছো কেন? এত কথা বলছো কেন? এ বাড়িতে ভালোভাবে থাকতে ভালো লাগে না বুঝি? আমি যা বুঝলাম, তুমি আসলে কাউকে সহ্য করতে পারো না। এ বাড়িতে পালকি ছিল, তাকেও সহ্য করতে পারতে না। সব সময় তার দোষ ত্রুটি খুঁত এগুলো খুঁজে বেড়াতে। আর এখন এখন এসেছে রুকসানা, তুমি তাকেও সহ্য করতে পারো না। কাইন্ডলি বলবে তুমি এগুলো কেন করে বেড়াও? আমি করি মানে? আমি এই সংসার ভালোর জন্য করি?
হয়েছে আমার মুখটা আর খুলিও না আমি কিছু বলি না এটার মানে এই নয় যে আমি কিচ্ছু দেখি না কিচ্ছু জানি না সোহেল প্লিজ মাথা গরম করো না এই তুমি ঘরে যাও না ওকে নিয়ে একটু ঘরে যাও না তুমি চলো ঘরে চলো আমি জানতাম আমি ঠিকই জানতাম একদিন আমাকে এই কথা শুনতে হবে এই সংসারটাকে নিজের মনে করি তো সবার ভালো চাই তো তাই আমাকে এই কথা শুনতে হয় আসলে যার জন্য করি চুরি সেই বলে চুর আহ তুমি থামবে এবার যাও না নিজের ঘরে যাবো তো যাবোই তো এখানে আমি থাকবো কেন দেখলে দেখলে কি অসভ্যের মতো ঝগড়া করে চলে গেল তুমি বাদ দাও না জানোই তো ওরা এরকমই ইগনোর কর যা ভেবেছে এক কাপ চা হলে বেশ হতো ব্যাস এসে গেল থ্যাংক ইউ আর দুজন কোথায় ওনাদের জন্য তো চা এনেছি ওনারা চা খাবেন না কেন খাবেন না কেন কারণ একটু আগে ওনারা বকা খেয়েছে পেটে আর জায়গা নেই তাই আর চা খাবেন না শরীফ বদমাশি হচ্ছে কিন্তু একদম ঠিক শরীফ তুই কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছিস যা বাবা যা বললাম সত্যিই তো বললাম আবারও আচ্ছা ঠিক আছে আমি ওনাদের চাটা ওনাদের কাছে দিয়ে আসতেছি এই মেয়েটা কিন্তু বেশ ভদ্র আর অনেক ভালো আর অনেক দায়িত্বশীল কারোর সাথে মিল পাও না কি হলো কারোর সাথে মিল পাও না মিল কার সাথে না না ভাইয়া দিকে তাকাতে হবে না ভাইয়াও ফিল করে হ্যাঁ ওকে মাঝে মাঝে পালকি পালকি মনে হয় পালকিও তো ঠিক এইরকমই ছিল হ্যাঁ ছিল কিন্তু এখন নেই আর যে চলে গেছে তাকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই শরীফ হুম এখন থেকে পালকি টপিক নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না কথা তো হতেই হবে ভাইয়া তোর চোখের সামনে ভাবিকে যে একদিন আসতেই হবে ভাইয়া কোথায় যাচ্ছিস নামাজ পড়তে তুই যাবি চল আমিও যাব কি এই দুই ভাই কোথায় গেলেন ওরা নামাজ পড়তে গিয়েছে আচ্ছা শোনো যে বলেন তোমার সাথে না একজনের খুব মিল কে
পালকি, তুমি জানলে কি করে? এই বাড়িতে আসার পর থেকে এইটাই শুনে আসতেছি। ও ছিল ঠিক তোমার মতো, অথবা আমি ওনার মতো হবে হয়তো। মেয়েটা অনেক ভালো ছিল, অনেক ভদ্র একটা মেয়ে ছিল। আপনি বুঝি তারে খুব ভালোবাসতেন? হ্যাঁ, অনেক ভালোবাসতাম। ও আমাকে অনেক ভালোবাসত, কিন্তু কি যে হয়ে গেল। যাই হোক, বাদ দাও, যে চলে গেছে তাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। কত কাছে অথচ খুঁজে পাচ্ছে না ওনাদের হারিয়ে যাওয়া মানুষটারে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? ঈদে না তেমন কোনো প্ল্যান নেই, ওই প্রতি বছর একটা গেট টুগেদার যেমন হয় এবারেও তাই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই যাব। হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। কে ফোন করেছিল? খায়ের ভাইয়ের ওয়াইফ। কি বললেন? ওই আমাদের ঈদে কোনো প্ল্যান আছে কি না, কি করবো এইসব আর। আচ্ছা, তুমি এরকম গোমরা হয়ে আছো কেন? কি হয়েছে তোমার, শরীর টরি খারাপ করেনি তো? না না, আমার শরীর সব ঠিকই আছে। সোহেলের উপর রাগ হয়েছে? বিশ্বাস করো আমার কিন্তু খুব রাগ হয়েছে। তোমাকে বলছিল, খুব রাগ হচ্ছিল। তাই তা প্রতিবাদ করনি কেন? পাগল, তোমার মতো অত প্রখর বুদ্ধি আমার না থাকতে পারে, কিন্তু আমি এটা জানি কাকে আর কোথায় কি কথা বলতে হবে। আসলে ভুলটা আমারই ছিল, আমি ভাবতে পারিনি যে সোহেল ওভাবে রিয়্যাক্ট করবে। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। ঢং, আমার কথা আমাকে শোনাচ্ছ? সেটাই তো স্বাভাবিক, বাচ্চা এখন বড় হয়েছে, মুখে কথা তো ফুটবেই। একটু বেশি ফুটেছে মনে হয়। তাই যদি বলো তাহলে বুঝবে এটা আমার সাকসেস। কিন্তু একটা কথা কি, আমি কিন্তু আগে এতটা শয়তান ছিলাম না। মানে? মানে তোমার সান্নিধ্যে আমি সমৃদ্ধ হয়েছি, আদর্শ গুরুর আদর্শ শিষ্য। রোমানা, রাগ করছো কেন? আমি তো মজা করছি। তুমি মজা করছো না, মজা করছো আর আমার ভেতরটা না চলে যাচ্ছে। কাজের মেয়ের সামনে এত বড় অপমান, এর প্রতিশোধ যদি আমি না নিয়ে ছাড়ছি তাহলে আমার নাম আয়েশা না। সোহেল, সাবা, কি হয়েছে সাবা? তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন, কোনো প্রবলেম হয়েছে নাকি?
এসেছিল। আসতেই পারে, তো কি হয়েছে? আমার খুব ভয় হচ্ছে সোহেল, ফাহিম আমাকে ট্রেট করেছে। ট্রেট করেছে? কি বলেছে ও? আমি তোমাকে বলছি, কিন্তু আমার খুব নার্ভাস লাগছে, আমার খুব ভয় লাগছে সোহেল। বাবা, কি হয়েছে সেটা তো বলবে আমাকে নাকি? ও বাড়িতে এসেছিল, ও আমাকে বলেছে আমি তো তোমাকে বিয়ের আসরে যেতে দেব না। কেন? আমার ছবির কাজ যে শেষ হয়নি। অ্যাজ পার এগ্রিমেন্ট তুমি আমার ছবির কাজ শেষ করবে অথবা জরিমানা দেবে 50 লক্ষ টাকা। সাবা প্লিজ প্লিজ তুমি কেঁদো না। এই ধরনের সস্তা হুমকি আমি এর আগেও দেখেছি। আমি জানি, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। তুমি মন খারাপ করো না। আচ্ছা এক কাজ করো, তুমি আমাকে ফাইনের নাম্বারটা দাও তো। লিখছি 017 ঠিক আছে। হ্যালো, হ্যালো ফাহিম, সোহেল বলছিলাম। ও সোহেল, কি খবর তোমার? হঠাৎই অধমকে মনে করলে? অধমকে মনে করার কোনো কারণ নেই, কিন্তু এই অধম দিনকে দিন বড্ড বেশি বাড়াবাড়ি করছে। শোনো ফাহিম, একটা কথা মনোযোগ দিয়ে শোনো, আর অল্প কিছুদিনের মধ্যেই সাবার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, আর সাবার গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেব না। তুমি যদি সাবাকে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করো তাহলে আমি স্পষ্ট কথা বলে রাখছি তোমাকে, তোমাকে আমি এমন শিক্ষা দেব যে তোমার পরিণতি আমি ঠিক করে দেব। আপনি কিছু করতে পারবেন না, এগ্রিমেন্ট করা আছে, সাইনও করা আছে, হয় সে এসে ছবিটা শেষ করবে অথবা 50 লক্ষ টাকা দিতে হবে। সাদির রহমানের পরিবার নিশ্চয়ই টাকাটা দেবেন, তাই না? দরকার হলে ওই টাকা আমি তোমার মুখে ছুঁড়ে মেরে আসবো। না সোহেল, তুমি টাকা দেবে না। কেন দেব না? কেন দেব না? ও নিজেকে কি ভেবেছে? কি ভেবেছে ও? প্লিজ প্লিজ বাদ দিন, ওসব আমার খুব ভালোভাবে জানা আছে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো আমাকে? এই টাকা যখন দেব বলেছি আমরা অবশ্যই টাকা দেব। তোমার মুখের উপরে ওই 50 লক্ষ টাকা ছুঁড়ে কালের মধ্যে একটা থাপ্পড় বসিয়ে দেব। অসভ্য দালাল একটা। হেই ইউ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ শাট আপ। কি ভেবেছো নিজেকে? বলেছি যখন টাকা দেব আমরা ওই 50 লক্ষ টাকা দেব। সাদি রহমানের পরিবার জানে কিভাবে ভিক্ষা দিতে হয়। মনে রেখো, পালকিকে যদি আমি এই বাড়ি থেকে বের করতে পারি তাহলে তোমাকে বের করা 2 মিনিটের ব্যাপার। কি ভেবেছো কি তুমি? মার পায়ে তেল মালিশ করে তুমি এই বাড়িতে ঢুকে পড়বে? ইটস নট পসিবল। এই বাড়িতে আমি ঢুকবো, এই সংসার আমার, এই বাড়ির চাবি আমার হবে, তখন আমি দেখব তুমি কি করো।